তৃণমূলের মাইনরিটি সেলের ব্লক সভাপতি একজন বালিও ড্রাগস মাফিয়া খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ঘাসফুল শিবিরের অন্দরে। ঘটনাটি দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকের। জানা গিয়েছে খড়িবাড়ি ব্লকের তৃণমূল মাইনরিটি সেলের ব্লক সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে নেক খানকে। তৃণমূলের একাংশের অভিযোগ, বালিও ড্রাগস পাচার সহ বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত নেক খান। মোটা অঙ্কের বিনিময়ে পদ বিক্রির অভিযোগ তৃণমূলের একাংশের। কিশোরদার প্যাটে লেখে বলেছে কি জেলা প্রেসিডেন্ট ওয়ানলি ওয়ান নেক খান হবে। কেন? এটা পয়সার খেলা হয়েছে। আমাদের মাইনরিটিসের যে জেলা প্রেসিডেন্ট আছে ও 2 লাখ টাকা নিয়েছে, 2 লাখ টাকা নিয়ে খেলা করছে। আমরা এটা বিরোধ করছি। আমরা নেক খানকে চাই না। যাকে প্রেসিডেন্ট করছে ও ড্রাগস মাফিয়া বালু মাফিয়াকে আমরা চাই না। বুধবার দার্জিলিং জেলা তৃণমূল প্রার্থী গোপাল লামাকে সঙ্গে নিয়ে দার্জিলিং এর একাধিক ব্লকে তৃণমূলের তরফে কর্মী সভার আয়োজন করা হয়। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কর্মীরা। ডিস্ট্রিক্টের মাইনরিটি সেলের রফিকুল ইসলাম, এর আগেও ওকে এই যে চরিত্র খারাপ ছিল বলে ওকে পদ থেকে সরিয়ে দিয়ে হয়েছিল, আবার ও শুরু করছে, ও আবার পদ নিয়ে আবার ওই ব্ল্যাকমেলিং করা শুরু হয়েছে যে সঠিক জায়গায় সঠিক পদ দেওয়া হচ্ছে না। অভিযোগের সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন জেলা সভাপতি। হ্যাঁ, কাল আমি খড়িবাড়ি মিটিংয়ে ছিলাম, ওনারা কয়েকজন এসেছিলেন আমার সাথে, একেবারে শান্তিপূর্ণই একটা আলোচনা হয়েছে, কথা বলেছে। আমার বিষয়টা যেহেতু সেভাবে জানা ছিল না, তো অভিযোগ যেহেতু দেখার কথা বলা হয়েছে, নির্বাচনের পরে অতি অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলবো। এবং মাইনরিটি যে প্রেসিডেন্ট রয়েছে রফিকুল ইসলাম, আমি তাকে ফোনও করেছিলাম বিষয়টা দেখার জন্য। অবিলম্বে নেক খানকে পদচ্যুত না করা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূল কর্মী সমর্থকরা। ভোটমুখী বঙ্গে ক্রমশ নড়বড়ে হচ্ছে শাসক দলের পায়ের তলার মাটি। দলের কোন দলের প্রভাব কতটা পড়বে ভোটবাক্সে সেটাই এখন দেখার। বিকাশ ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।